প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন গোমান নদীতে আমার সুমন ভাই এই যে মাছ মারছেন, আজকে অনেক মাছ পাচ্ছেন। আপনারা সঙ্গে থাকুন, আমি আপনাদের দেখাবো। সুমন ভাই, হ্যাঁ, আজ মনে হয় ভালোই লাগছে। আসলে আমারই ভালো লাগছে যে এতগুলো মাছ দেখে আজ মাছ পড়তেছে। আনন্দই আলাদা লাগে, কষ্টই মাটি। এত অবশ্যই অবশ্যই ঠিক আছে। দেখেন আমার শ্রোতারাও দেখবে, প্রিয় সুদীয়ন, আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং আমার এসআর রূপসী বাংলা ফেসবুক পেজটি ফলো এবং এসআর রূপসী বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকে মাছ, ওরে আল্লাহ রে, একটা জালেই এতগুলো মাছ পড়ছে। এই যে দেখেন, সবগুলো জাল দেখার পরে আমি আমাদের ঝাঁকা ধরে আরও দেখাবো। দেখুন এত মাছ পড়েছে আজকে, তিনখান জাল, দুইখান জাল দেখা হলো। ট্যাংরা, গরপুই, বেলে, ইসে, বিভিন্ন রকম মাছ। আজকে মাছ দেখেই মন ভরে যাচ্ছে শোন ভাই। হ্যাঁ, মাছ দেখে যে মন ভরে যাচ্ছে। দোয়া করি আপনার মাছ যেন এইরকম হয় সারাটা বছর। এই যে কচু, টাপটুপ ভরপুর, এত কচু যে এই নদীতে এসেছে এখন। ছোটো মাছ পাতিলের পাতিলে লসটা যাবি, এটা এই জায়গায় ঢালি দিয়ে বড় জায়গায় যাই দিতে। প্রিয় দর্শকবৃন্দু, এই পাশে আবার দেখছেন এই যে পাশে খেয়া নৌকা আছে, এই খেয়া নৌকার কারণে খেয়া নৌকার মাঝেই দড়ি দিয়ে গাং পাতাইল বরাবর আটকিয়ে দিয়েছে, যার কারণে কচুগুলো এই সাইডে আসছে না, এই সাইডটা ফাঁকা লাগছে। অসহায় হতবাক আছে, যার কারণে তো আমাদের খেয়া নৌকা, আমাদের এখানে ব্রিজ হয় না। হবে হয়তো কোনো একদিন কর্তৃপক্ষের নজরে আসলে হয়তো হবে। আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এসআর রূপসী বাংলা ফেসবুক পেজটি ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এসআর রূপসী বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। মুখটা উঁচু করে ছাড়া লাগে, মাছগুলো পড়ে যায়। হ্যাঁ, মজা লাগছে কচুর ভিতর না? দেখুন প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের মাঝে এই মাছগুলো উপহার দেওয়ার জন্য এত কষ্ট করে সুমন ভাই মাছ মারছে। আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, তাহলে আপনারাও দেখতে পারলেন, অন্যজনও দেখতে পারলো যারা দেখেনি যে কীভাবে মাছ মারে। আর অবশ্যই ভুলবেন না আমার এসআর রূপসী বাংলা ফেসবুক পেজটি ফলো এবং লাইক কমেন্ট শেয়ার এবং এসআর রূপসী বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, আপনার সঙ্গেই থাকবেন, আমি সম্পূর্ণ মাছ শেষে দেখাবো। জালের প্রথম অংশ তোলা দেখলেন, এখন দেখছেন দ্বিতীয় অংশ। এই কচুগুলো সম্পূর্ণ চলে যাওয়ার পরে গা একটু আপনার জানে শান্তি আসবে সুমন ভাই। কচু গেলি ফেলে শোধ ছাড়া যাবিলে? হয় হয়, শোধ লাগবে। সেটাই তো, শোধ না করলে আসলে কচু যাবে না, কারণ ওজনে বর্ষণ লাগবে, প্রচুর বর্ষণ বৃষ্টি হলে তবে গায়ে এইগুলো চলে যাবে ভাইজাল। আর ওই এগুলো তো ওই বাগাবাড়ির ভাড়া চলে গেলে তার থাকে না, তা কচুগুলো ওই ঢেউর বাড়ির বাড়ির কচু নষ্ট হয়ে যায়, একবার যমুনার মধ্যে ঢুকে যায়, যমুনার মধ্যে ঢুকে যখন লবণাক্ত ইয়ে যায় না, তখন কচু আর থাকে না, কচু নষ্ট হয়ে যায়, লবণাক্ত পানির তো বাঁচে না তো কচু। মাছ বাঁচতেছে না, মাছ বাঁচতেছে না, মাছ যে গাদি পড়িছে শোনা রে, এত মাছ পড়লে ফের গোবের মধ্যে থাকে, নষ্ট হয়ে গেছে ওই তো। আর যে কচু, আর হ্যাঁ দেখুন প্রিয় দর্শক, উঠু পইছে গব বোঝাই হয়ে গেছে, প্রিয় দর্শক বিন্দু একটু অপেক্ষা করেন, এই জালটা দেখার পরে আর একটা জাল আছে, তাই আপনাদের সম্পূর্ণ মাছগুলো আমি দেখাবো। প্রিয় দর্শক বিন্দু, জালটা নিচে, কচুর নিচে, অথবা কিছু তো বেঁধে গেছে যার কারণে আসছে না,
আবার ডুব ভেঙে পানির তল দিয়ে কচুর তল দিয়ে গিয়ে ওইটা সারা দেবেন। হ্যাঁ সারিছে, ওকে ওকে। ভালোই লাগে না এরাল্লা, মাছ মরি কি হয়ে গেছে, বসতেছে না। কারণ মরার কারণ, মরার কারণ হলো এই মাছগুলো দুই বেলা দেওয়া লাগে আর দম লিবার পার নাই তো। ওই সেইটি তো কথা, দম না লিবার পারি তো মাছগুলো গেছে অন্যায় হয়। প্রিয় দর্শক বিন্দু, আমি আপনাদের বলেছিলাম সম্পূর্ণ জাল দেখার পরে মাছগুলো আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এতগুলো মাছ সুমন ভাই পেয়েছে, দেখুন কত সুন্দর। গুসি, আয়েরকাটা, গরপুই, ট্যাংরা, চিংড়ি, বিভিন্ন রকম মাছ। এই দেখুন আরে মাছ রে, জান শান্তি করা মাছ। প্রিয় দর্শক শ্রোতা, আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।